আল্লাহ আমি পারলাম না, আল্লাহ কত দিও মুদারা আর তোর তুই পারবি না মানে তেমন হারাম দাদা পোলা জন্ম দিছর কে কত কান না কেন যেই পোলা তোর কথা শুনবে না তোর কথা না শুনলে বাড়িতে চিল্লায় জায়গা কত কান না কেন চিল্লায় তো রাস্তা চিল্লায় জানে মসজিদে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কর গালে মধ্যে কেদা দে বদমাশ কত কান না কেন এই এ তুরাই তো মাজাবি যেটা বাজাবি তোর গজব করবো তোর উপরে ব্যাকসেট দিয়ে জনগণকে নষ্ট করবি এলাকার মানুষের ঘুম হারাম করবি আর মুসলমানের পোলা দাবি করবি এই গান বাদ্য বাজাবে হিন্দু বিয়া কথা কান না কেন হিন্দুদের ইবাদত হলো গান বাদ্য দোল তবলা হলো হিন্দুদের ইবাদত আর মুসলমান ইবাদত হলো কোরআন তেলাওয়াত যদি তোর অনুষ্ঠান করতেই হয় ওলিমা কর একটা গরু জবাই দে দশটা ছাগল জবাই দে আলেম ওলামার দাওয়াত দে কোরআন শরীফ পড়া মাদ্রাসা তালবিলি মানে মাইকে না ঘরের মধ্যে কাতার যে কোরআন শরীফ পড়া তুই বয়ে বয়ে শোন গান শোন কোরআনের গান শোন তোর পোলা আল্লাহর ওলি হবে মাইয়া ওলি রাবে বসি হবে আর তুই যদি গান বাদ্য বাদে বিয়া বিয়ার খাইয়া টিডিং টিডিং করে বিয়া করবি তিন মাস পরে বউ যাই বলা অত বউ রেখে বিদেশ যাবি তোর বউ তোর ভাইয়ের মরস গেলে উঠা মইন্টুম ঘাটে যাবে চিনকাম পাকাল নাচান কাল্লা কাঞ্চান কাল্লা কত কন না গায় বহুত কানছেন এখন একটু দিয়ে যায় আর তো আহান নিয়ত নেই বুইরা তাহা জুপুরে মাথায় কহর ফেলা লিছে পোলা ডেক্সেট বাজায় বিয়ের অনুষ্ঠানে মাইয়ের অনুষ্ঠানে বাবা নাম ফুটাই আমি কেতর আলীর বলা সদর আলী আমার বলা বিদেশ থেকে কামাই হয়েছে আমি ফুটাইতেছি ফুটানি সব জায়গায় না যেই কয় টাকায় ডেক্সেট বাজাই আলো লাগায় ফুটাবা ওই টাকা দিয়ে মসজিদের একটা গেট বানাই দিই ইদা মাতাল ইনসান ইন কথা মালু ইল্লা মিন সালাতা পারলে মাদ্রে মসজিদের ওজুখানে একটু টাইলস লাগাই দিও বাথরুমে টাইলস লাগাই দিও যতগুলো আলেম ওলামা পায়খানা করবে তুমি জান্নাতের খাবার খাইবা এটা দিবা না ডেক্সেটের টাকা আছে ও বাবা পোলার বিয়ে আইছে টাকা নাই সুদের টাকা হাইনে ডেক্সেট বাজায় আছে না ভাই বললাভান সব করছে আমার 1 লাখ টাকা দাও দিবানি মাসে শুধু তোমাকে দুটো পাও ধরে বলছি হ্যাঁ যুবক যুবক রে এই দুনিয়া রঙের বেলুন দেখবি রঙের বেলুন ফুইটা তোর হাতের মধ্যে ঘোরে টস করে সুইচ দিয়ে একটা গুটা দিলে সব শেষ কত কষ্ট গে এই যে তুই আর আমি কত সুন্দর কোট গায় দিছি ভাই এ কলিজার ভাই আমার এ কলিজার দু কলিজার টুকরা ভাই আমার কত সুন্দর শীতিতে বাসার লেগে জামা গায় দিছি রে ভাই এ ভাই আমি ইলিয়াস রহমান জিহাদির আজকে জেড হয়ে যাব আমার এই জামাটা খুলে রেখে দিন কথা কো ভাই কথা কো কথা কো কথা কো এই জামাটা খুইলে সাদা তিনখান মার্কিন কাপড় এইভাবে প্যাকেট কইরে জীবনের শেষ বিদায় দিয়ে কেউ কইব না আর শখের একটা শাকার শাটা ছিল ওই শাটটা ওরে গায়ে দিয়ে দে এই প্যান্টটা ও প্রতিদিন পরত খুব চয়েস করত খুব চুজ করত এটা পরে স্কুলে যাইতো এটা পরে বাজারে যাইতো এটা পরে সিনেমা দেখতে যাইতো এটা পরে ট্রাকটা খেলাইতো এটা পরে সবকিছু করত এই প্যান্টটা অন্তত ওরে পরাই দে কত কত এই গেঞ্জিটার সাথে দিয়ে দে দিবে এরকম তিনখান কাপড় পরায় তোরে বিদায় দিবে ভাই কি হবে সঙ্গে কাফনে কে হবে সঙ্গে ভাই এই তিনখানে কাপড় তো লয়ে যাইতে হবে আমার লয়ে যাইতে হবে এই তিনটা কাপড় পেছানের আগে কিছু করার দরকার আছে না নাই আছে তাহলে আমার লাগে ওয়াদা দে এই মাসে নামাজ আইছে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বি উঠা হাত উঠা 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 আজকে আগে 1 ফেব্রুয়ারি ফেব্রুয়ারির 1 তারিখ এই বৃষ্টির মধ্যে তারপরেও পাগল গুলে চলে আসছে আল্লাহ ঢাকা দোহার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ সাক্ষী রেখে গেলাম বৃষ্টির পানিতে পুরা মাস ভিজে গেছে
তারপরে তোমার পাগল গুলো দুই ঘন্টার উপরে দাঁড়ায় দাঁড়ে ওয়াজ শুনলো, আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিও, একটা ওয়াদা দে জীবনে যতদিন বাঁচবি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি, যতদিন বাঁচবি হারাম কাজ করবি না। আজকাল যুবক নতুন করে একটা খেলা শুরু করছে, বিবাহের অনুষ্ঠানে ড্যাকসেট বাজায়, কতক্ষণ না কেন কথা আসতে কইলে লুল হয়ে মরবি, লুলা ডাইরেক্ট লুল হয়ে মরবি। এ বুড়া বুড়া নামাজ পড়ে কপালে কহর ফেলা হারাইছো, পোলার বিয়ের সময় ড্যাকসেট আনতে তুমি টাহা দাও, সেরি না চাইতে তুমি টাহা দাও বুড়া। তুই বুড়া নামাজ গোল্লা কথা কন না কেন, যে এলাকায় বিবাহের অনুষ্ঠানে ড্যাকসেট বাজায়, যেই বিয়ায় মগার মগি বাসর ঘর করবি ড্যাকসেট বাজাইয়া গান বাদ্য বাজাইয়া বৌলে বাসর ঘর করবি, আল্লাহর কাছে তওবা করিস, যদি ওই বাসর ঘরে আল্লাহর হুকুম একটা বাচ্চা তোর গর্বে আইয়া পরে তোর বউ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোর এই ছেলে কোনোদিন ভালো হবে না। বিয়ার রাত্রে যারা ড্যাকসেট বাজাইয়া হারাম কাজ করে মদ বিয়ার খাইয়া বিয়া করবি, হারাম কাজ করে কোনদিন সন্তান আলেম হবে না, কোনদিন সন্তান মাদ্রাসায় ভর্তি হইলো থাকবে না। যুবক তোর ভাউদুরাদর্শী ওয়াদা দে, জীবন চলে গেল কোন বন্ধুর প্রবঞ্চনা বেড়ে বিয়ের সময় ড্যাকসেট বাজাবি না, অন্তত দোহারের এই জায়গায় ঘাটায় কোন ড্যাকসেট বাজবে না। রাজি আসো না নাই, কে কে রাজি আসো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, নামাও হাত, এই তাকাও এদিকে আরেকবার হাত তোলাবো, ছেলের মুসলমানি মেয়ের খাত মেয়ের অলিমা মেয়ের মাথায় পানি না কি কম খাতনা, ছেলের খাতনা, ছেলের খাতনা মেয়ের মাথায় পানি, বিয়ের গায়ে হলুদ কি বলে, মাথায় পানি বলে না কি বলে, গায়ে হলুদ মাথায় পানি, এই মেয়ের গায়ে হলুদে বুড়া হাজি সাহ ছোট বলে কইছে আব্বা ছোট বোন ছোট বন্ধুর বোনের বিয়ায় অনেক নাচ বাজনা হইছে, অত বুজুর্গেরই দেখান যাবে না, বন্ধু বান্ধবের সমাজে চলতে হয়, একটু আনি বাফে প্রথম কয় হুজুর লোক কথা দিছিলাম নয় যে ঘাটায় আনন্দ যাবো না, মানুষ খারাপ করবে আমার স্যাপ দিব ধরে, অথবা রঙের ফুটলো আমার ভবিষ্যতে বলা মানে পোলা কয় তুমি বেশি বুঝে না তো আব্বা, ওই আদি সাহেব উত্তরবঙ্গের দেহ উত্তর ভাষার হাজির সাহেব সে হ্যাঁ পোলার বিয়ে বাই তুমি তোমার কে বুড়াই চিন্তা করে আমি আর কি করবো, তসবিরটা লই আমি বইয়ে থাকবো না মসজিদে, ওই সময় তোমার তসবি দিয়ে মসজিদে বসা ফরজ না বুড়া, ওই সময় তোমার লাঠু লইয়ে ঘরের দরজা বসা ফরজ, কথা বলে না কেন, ওই সময় বুড়া পুল আল্লাহকে না পেরে লাঠি আর তলে বেহাইতে বেহাইতে কয়তো কয়তো মসজিদে যায় আর কয় কি লাইন আইলাল্লা পুলা গোলাকে ভাললাম না, আল্লাহ তুমি দেই হোক আল্লাহ দেখবি কি আগে তোমারে গরম ডিম দিবে আগে, এ হারামি তুই মসজিদ আইছর কেন, তুই যে বই থাকবি চেয়ার পাইতে ড্যাকসেলের কাছে কথা বল না কেন, আর ড্যাকসেলের তার কাটে দিবি অথবা গরম ডিম মারবি অথবা পোলা গোতে পুত্র করবি তাহলে তুই জান্নাতি, ও পোলা এদিক দিয়ে সাকানাকা সাকানাকা দিল কান্নান মারতাছে আর তুমি মসজিদে জিকির করতেছো হারামি বুড়া, কথা বল না কেন, এদিক যে পুল আর বিয়ে সিসিং ফাক আর বুড়ে যে কয়েছে আল্লাহ আমি পারলাম না, আল্লাহ কয় তোরে দিও মুদারা আর তোর তুই পারবি না মানে তেমন হারাম দাদা পোলা জন্ম দিছর কে, কথা বল না কেন, যেই পোলা তোর কথা শুনবে না, তোর কথা না শুনলে বাড়ির তাতে চিল্লায় জাগা, কথা বল না কেন, চিল্লায় তো রাস্তা সিল্লা জানে মসজিদে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কর গালে মধ্যে কেদা দে বদমাশটা, কথা কর না কেন, এই এ তোরাই তো বাজাবি, যেটা বাজাবি তোর গজব করব তোর উপরে, ড্যাকসেট দিয়ে জনগণকে নষ্ট করবি, এলাকার মানুষের ঘুম হারাম করবি, আর মুসলমানের পোলা দাবি করবি, এই গান বাদ্য বাজাবে হিন্দু বিয়ে, কথা কান না কেন, হিন্দুদের ইবাদত হলো গান বাদ্য, দোল তবলা হলো হিন্দুদের ইবাদত, আর মুসলমান ইবাদত হলো কোরআন তেলাওয়াত,
যদি তোর অনুষ্ঠান করতেই হয় ওলিমা কর, একটা গরু জবাই দে, দশটা ছাগল জবাই দে, আলমুলাবার দাওয়াত দে, কোরআন শরীফ পড়া মাদ্রাসা তাল বেলি মানে মাইকে না ঘরের মধ্যে কাতার যে কোরআন শরীফ পড়া, তুই বয়ে বয়ে শোন, গান শোন, কোরআনের গান শোন, তোর পুলা আল্লাহ রলি হবে, মাইয়া হইলে রাবিয়া মুসলিম হবে। আর তুই যদি গান বাদ্য বাদে বিয়া বিয়ার খাইয়া টিডিং টিডিং করে বিয়া করবি, তিন মাস পরে বউ যাইবো, অত বউ রেখে বিদেশ যাবি, তোর বউ তোর ভাইয়ের মোটরসাইকেলে উঠা মইন্টুম ঘাটে যাবে, চিনকাম পা কাল নাচান কাল না কাঞ্চান কাল না, কত গন না গায় বহুত কানছেন, এখন একটু দিয়ে যায় আর তো আহান নিয়ত নাই বুইরা তাহা ঝুপুরে মাথায় কহর ফেলা লিছে পোলা ডেক্সেট বাজায় বিয়ের অনুষ্ঠানে মাইয়ের অনুষ্ঠানে, বাবা নাম ভুটাই আমি কেতর আলীর বলা সদর আলী আমার বলা বিদেশ থেকে কামাই হয়েছে আমি ভুটাইতেছি ভুটানি সব জায়গায় না যেই কয় টাকা ডেক্সেট বাজাই আলো লাগায় ভুডাবা ওই টাকা দিয়ে মসজিদের একটা গেট বানাই দিই ইদা মাতাল ইনসান ইন কথা মালু ইল্লা মিন সালাতা পাললে মাদ্র মসজিদের ওজুখানে একটু টাইলস লাগাই দিও বাথরুমে টাইলস লাগাই দিও যতগুলো আলেম ওলামা পায়খানা করবে তুমি জান্নাতের খাবার খাইবা মন রক্ষা করা তো শুনলেন বাবা ডেক্সেট বাজাবে গোলাপন রক্ষা করা বলে শুনলেন বুড়া বাপ সব জায়গায় পাকাইছো শয়তানি করতে করতে না খবরদার আমি আমার বাজানলে বলে গেলাম যদি এখন আমি জানি আপনার কথা আপনার পোলাপান শোনে না ঠিক না বেটি এই মোটা আপনি কি করবেন যদর আপনি যে কইয়া যাইতেছেন বুড়া গুলারে বাস দিতাছেন এই বুড়ার কথা হনে নি বলাবানে এটাও ঠিক যদি আপনার কথা না শুনে আপনার আমি জাহান্নামের হাত থেকে বাঁচাবার জন্য একটা রাস্তা শিখাই দিয়ে যাই আপনি তিন দিনের জন্য ওই এলাকা ছাইরা দাওয়াত ও তাবলীগের কাজে চলে যান তলে বুঝবা আপনি পোলার কাজে সমর্থন দেন না ও তুমি নাও করবা আবার যখন যে নয়া এলে সেমনিতে গায়ে হলো সময় আমার ভাই আর বিয়ারে ঢোল ঢাক বাজে রে ওইটাও দেখবা আবার তুমি নাও করবা ফেরেশতায় বুঝে আমার আল্লাহ বুঝে কথা কন না কেন খবরদার যদি আপনি ওইটা সমর্থন না দেন তিন দিনের লেগে সিল্লাই যান তাহলে বুঝবে আপনি জিহাদ করতেছেন কথা কন না কেন এই যে টুঙ্গির ইস্তেমা চলতেছে এই যে কালকে তে শুরু যাবা না এইটা যাবা যদি একটা বাদ দেস না সকালে যাবি তো কে কে যাবে দিকে হাত তোল কে কে যাবি দাও একটা বুড়াই উড়াই নাই দেখ একজন বুড়াই উড়ে সব যুবক উড়েছে এক বুড়াই উড়াই নাই দেখা যায় বুড়া বাম গুলা বয়া বয়া বোর খেতা খেতার মধ্যে বয়ে বাহারা দিব বউরে দেখ একজন বুড়াই উড়াই নাই যেই বসে যাবে কথা কান না কেন এই আসলে তো বাপসা স্যার যাওয়া উচিত আগে কথা কান না কেন এই যুবক গুলা যাইতে চাই বুড়া গুলা বয়ে হান মাক্কি মারবো চিনেন না যাবেন তো ইনশাল্লাহ টুঙ্গিস্তমায় ইনশাল্লাহ বলেন মারহাবা বলেন যাবা দাদা ভাই যাবা কষ্ট পাইলি হারাম কাজ করবি বিয়ার বিয়ার খাওয়াবি বিয়ার খাওয়াবি মদ খাওয়াবি যদি মদ কেউ খাইতে চায় বিয়ার অনুষ্ঠানে মদের বোতল আনবি ঠিকই কিন্তু ওটার ভিতরে মুদ পি কষা বানাই মুতে দিবি একই রং দেখবি সাদা বোতলে একই রং আছে কবি খা মেডিসিন মেরে দিবি মদের মেডিসিন তাহলে বুঝবো তুই জিহাদ করছো আল্লাহ হেফাজত করুক জোরকান আমিন আল্লাহ এই মাহফিলকে কবুল করেন সবার জানামালে বরকত দান করেন এই যুবকগুলার টাকাগুলো কবুল করেন জুমার রাত্রে কবুল করেন আরে ভাই কি রে রজব দেওয়ানের জি দোয়া করবো ভাই আল্লাহ রজব দেওয়ান না আল্লাহ তোমার পাগল তার মৃত্যু মায়ের জন্য এবং তার ভাইয়ের হাড়ের অপারেশন হয়েছে ভাইয়ের ছেলের হাড়ের ছিদ্র হয়ে গেছে অপারেশন হয়েছে আল্লাহ এবং প্যান্ডেল খরচটা দিয়েছে আল্লাহ কবুল করেন আমিন।
ভাই তোমাকে মাহফিল যখন তার বাবা এখানে আছে হয়তো ছেলের কষ্ট ভাই অনেক কাঁদছে বাবা, আল্লাহ ছেলেটাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ তার সুস্থ করে দাও, আল্লাহ প্যান্ডেলের বরকতে তোমার যে ওলি প্যান্ডেলটা দিছে জান্নাতের প্যান্ডেল আল্লাহ তুমি কবুল করো, সবাই কানে আমিন, আরজের কানে আমিন, এই মাহফিল আজীবন হোক, চাও না ভাই, সবাই চাও, সবাই চাও, ইনশাল্লাহ কত তাহলে 30টা সেকেন্ড আমি দেখবো, আমারও তো মা নাই, আমি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাই, 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ভরসা, আমার মসজিদটা দেখে আসবেন, সবার কাছে আমি দোয়া করে যাই, ইনশাল্লাহ প্রতি বছর এই ওয়াজটা হবে, যদি আল্লাহ বাঁচায় রাখে আগামী বছর আবার দেখা হবে, এই কমিটির ব্যবহার আমি অনেক ভালো, এই কমিটির ব্যবহার আমি অনেক ভালো হয়েছি, শুধু একটা কথা বলবো আপনাকে যদি বৃষ্টি না হইতো তাও এই মানুষ হইতো, বৃষ্টি হয়েছে তারপরে এই মানুষ হয়েছে, এই কয়জনই হইতো কতক্ষণ না কেন, ইলিয়াস রহমান জিহাদির ভক্তদেরকে এই বৃষ্টিতে থামাই রাখতে পারে নাই, কোরআনের প্রেমিকদেরকে বৃষ্টি কাদায় থামাই রাখতে পারে নাই, এর দ্বারা বোঝা যায় আলেমুল আমার প্রেমিক এখনো আছে, কোরআনের প্রেমিক এখানে আছে, আমার বাজানরা অসুস্থ মানুষ, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, তারপর আমার বাজানরা 2 ঘন্টার উপরে বয়ে রয়েছে, আমি দেখতেছি আমার বাজানরা বয়ে রয়েছে একটা আওয়াজ করে নাই, এই মাঝে মাঝে জুতা লয়ে উঠতে চাইছে, ট্যাঙ্কি গরম হয়েছে প্রস্রাব করার লাগে, যুবক গুলার একজন বাবা ওড়ে নাই, আমার বাজানরা কত ধৈর্য সহ্য, আল্লাহ যারা এত ভালোবাসা দিয়া তোমার এই গুনাগার বান্দার ওয়াজে বসে আছে, আমার বাজানদের কালেমার সাথে বিদায় করে দিও, এদের সন্তান গুলাকে ওলি বানাই দিও, আজীবন হোক, চাও না চাও, এই বছর যে প্যান্ডেল দিছে আল্লাহ তারে সুস্থ করে দাও না, আল্লাহ আল্লাহ তার ভাই কামাইতে বরকত দিয়ে দাও, আমি জিহাদি দোয়া করে যাবো, আগামী বছর যদি মাহফিল হয় তোমার মায়ের জন্য বাবার জন্য প্যান্ডেলের খরচাটা কে দিবা, কত আমার কয় নাই আমি করে দিয়ে যাই, কোন প্যান্ডেলের খরচা কে দিবে, না কেমন সময় 1 মিনিটে বলতে হবে, 1 মিনিটে প্যান্ডেলের খরচা না রাই থাকবে, এদিকে আও তুমি তোমার কলিজা, আরে হে 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 ওয়াজের সব মুজিবর ভাই জোরকান মারহাবা, প্যান্ডেলের খরচা আমার মুজিবর ভাই দেবে জোরকান মারহাবা, যার হাত দিয়ে আমার ওয়াজের হাদিয়া দিছে মসজিদের সেক্রেটারি আর এই মুজিবর, এই সেক্রেটারি কোনটা, তুমি তো দিছো না, অনেক কাঞ্চ আল্লাহ কবুল করে জোরকান, আরে কইছে আল্লাহ একটু মাফ করে দিও, আল্লাহ গো বাবা আমারে মাফ করে দিও, আল্লাহ যাদের মধ্যে লেখাপড়া করে আল্লাহ এদের লেখাপড়া বরকত দিই, কথাগুলো আমি কইছি, জি আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে মনোরম পরিবেশ করে দিয়েছেন, ওয়াজ হওয়ার কথা না এখনো সামিয়ানা দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ওই আল্লাহ শুকরিয়া বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ বলেন তো লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, এই আপনার গুক কবে না আল্লাহ বলা, আপনারও লিল্লাহে তাকবীর গেলে এটাকে বলে লিল্লাহে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, এই জায়গায় কি পার্টি দেন জানা, এই যে মাজা ভেঙে খারাপ হয়েছে আমার ভাইরা, ওলিরা বইয়া পড়বেন, ও আনতাছো যা, তুমি তো গেছিলে আনতে, এই বৃষ্টিতে ভিজে ভিজে আমার আগায় নিয়ে আসছে, স্মরণে হয়ে থাকবে আজকে দোহারের মাহফিলে দরকার মারহাবা, দোহার ইমদাদিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং আপনাদের সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা, কই সভাপতি সব কো আছেন না, মারহাবা, আজকের মাহফিলে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ যারা ওয়াজ করেছেন মুফতি কামালউদ্দিন কাসেমি, হুজুর আসতে পারেন না কিন্তু দোয়া চাইছেন বৃষ্টির কারণে বাইরে যেতে পারেন না, মুফতি সালিম আশরাফ দোহারি, মুফতি আব্দুল আলিম, হযরত মাওলানা এনামুল হাসান, হযরত মাওলানা লুৎফুর রহমান আব্দুর রউফ এবং কারি বিলাল হুসাইন, বারাকাল্লাহু ফি হায়াতি জরকান মারহাবা, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, সকলের জানে মনে বরকত দান করেন, আল্লাহ কষ্ট করে যারা ওয়াজ দিয়েছেন তাদের সবাইকে তুমি কবুল করো, তাহলে এবার একসাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিক কে, এখানে আসার তৌফিক কে দিবেন, যাইবার তৌফিক কে দিবেন, ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন একটা লোক যাবেন,
আজকের ওয়াজটা ঐতিহাসিক হয়ে থাকবে ইনশাল্লাহ বলেন। বৃষ্টির মধ্যে ওয়াজ হওয়া এটা সেটাই কথা, তাও দোহারে মানুষ, এটা আল্লাহ পাকে হাজারো শুকর ছাড়া সম্ভব না। এই ভিজা মাঠের মধ্যে আপনি বইয়া ওয়াজ শুনবেন, কারণ দোহারে মানুষগুলো বেশিরভাগ তাই বিদেশ প্রবাসী, এগুলো পয়সার গরম বেশি, কথা কেন পয়সার গরম বেশি, এমন গরম যে এক ভাই বিল্ডিং যদি সুন্দর করে আর একজনে কয় আমি আরো 50 লাখ টাকা খরচ করে আরো সুন্দর করবো, কোরবানি যদি কেউ 1 লাখ দিয়ে দেয় কয় আমি দেবো 1 লাখ 20 দিয়া, এটা কিন্তু দোহারে আছে। আল্লাহর শুকর এই দোহারে মানুষ ভিজা মাটির নিচে ভিজা বাটির উপরে বইয়া ওয়াজ শোনা আল্লাহর হাজার শুকর ছাড়া সম্ভব না। অতএব পার্টিটা করে দিছে আল্লাহর ওলিরা, বসে পড়ে আপনারা সবাই বসে পড়ে, আল্লাহ যারা বসবে এই ভিজা মাটির উপরে তাদেরকে তুমি কবরটা ভিজা রাখবা, আল্লাহ সুন্দর একটা কবর দান করবা। যারা আমিন আরো যারা আমিন তাহলে একসাথে বলেন আমিন। এটা হলো মিরাজের চাঁদ, রজবের চাঁদ, কিসের চাঁদ? এ মাইকের আওয়াজ বাড়াও তো, ভিতরের আওয়াজ এমন একাত্র বেড়া আওয়াজ, সেট গুলো আবার একবার সব আওয়াজ আছে, স্ট্যান্ডার্ড সেট দিলেই গলা টানে। এমআর স্ট্যান্ডার্ড এইগুলা ব্যবহার করবো না, ব্যবসাধন করবো ভালো করে করো, বক্তার একটু আসান দাও। এমআর সেট আর স্ট্যান্ডার্ড সেট গুঞ্জন এগুলার গলা টানে, এগুলো ওয়াজ করে মজা নেই। শুধু একসাথে বলবেন, আর একটু বাড়াও টন বেজ, বাড়াও মাস্টারটা হালকা বাড়ায় দাও, ইকু আপ করে দিবা, কথা কওয়া যাবে না, এই আল্লাহর নবী কথা কওয়া যাবে না, আস্তে আস্তে কাজ করেন, আপনাদের অনেক কষ্ট হয়েছে আজকে, এই কষ্টের বদলা আপনি পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে ভাই তুমি খারাই রেছো, গড়ে বহো, জুতাটা খুলো, প্যান্টটা একটু ময়লা বড়ো, ইটালি যেতে এমনি বড়াই দিব, বহো বহো বহো, ইটালি যেতে এমনি তোর কাদা কুদা কত কাম করুন লাগবো, মার হোটেলে খাইতেছো বাবার হোটেলে ঘুমাইতেছো, ওইনে সব রস বাইরে দিব, বহ আল্লাহ কবুল করেন, যার কারণে আমি আরো যার কারণে আমি লেবার বলেন তো, এই জমিনের মালিক কে? এত সুন্দর চেহারা কে দিছে? হাত দুইটা কে দিছে? চোখটা কে দিছে? বাজান এই হাতের জন্য আমার মায়েরা কি সুন্দর চুরি পরে, তাই না? পেছের পেছের আংটি পরে, আল্লাহ এক জালে ভালো পেছের আংটি পরছে, স্বামীর কাছে টেলিফোন করে আমার লেগে পেছের আংটি পড়াইও, তোমার ভাই বউ আমার সামনে দিয়ে পেছের আংটি পরে আমার সহ্য হয় না, তুমি কি লুলো হয়ে গেছো? বেড়ায় আর এক বন্ধুর কাছে ডাকা ধারলে বোন লেগে আংটি পড়ায়, ঠিক না বেটি? জোরে বল, আরো জোরে, সব কিছু পাঠানোর পর ওই মুহূর্তে একটা হাসি দাও, আংটিটা কেমন এসে হইছে? তোমার ভাবিটার মতো হয় নাই, একে তো কয় না, তখন বেটার বুকটা কই মাছের মতো ভাজা কালো হয়ে যাবে, ওটা টাইনে একটু বুলডুজারের মতো পিছন লয়ে যান, করা জিনিস রে বাবা আল্লাহ। ও মা যারা আমার ওয়াজ শুনতাইছেন গো মা, জানেন আপনাদের দাম কত মা? আপনাদের দামের খবর যদি আপনারা জানতেন জীবনে কোনোদিন আপনারা নিজেরা নিজেরা সস্তা মনে করতেন না, কথা কন না কেন? আরো জোরে বাজান দেবার দিলটা নরম করবেন গো।